অসংখ্য ধন্যবাদ বন্ধুরা ভিডিও করার জন্য। আজকে আমরা ভিডিওতে দেখব যে আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিংক কীভাবে করবেন। বাড়িতে বসে আপনাকে ব্যাঙ্কেও যেতে হবে না, আপনি বাড়িতে বসে কিন্তু আধার কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিংক করতে পারবেন খুব সহজ পদ্ধতিতে। তো আমি এই ভিডিওতে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ লাইভ করে দেখাবো, তো আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে সেসব অবধি দেখতে থাকুন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে যদি প্রথমবার ভিজিট করে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আপনার কাছে খুবই সহজে চলে আসে। তো তার জন্য আপনাকে কী করতে হবে, UIDAI যে gov.in এটার অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে, আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট। আমি চলে এসেছি UIDAI gov.in, দেখতে পাচ্ছেন দেখুন এখানটায় আধারের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা একে ডাইরেক্ট এই পেজটাতে আসতে পারবেন। তারপরে আপনি আপনার হিসেব মতো আপনি আপনার ভাষাটা চুজ করে নেবেন, আমি ইংলিশ চুজ করলাম। তো দেখুন নিচের দিকে স্ক্রল ডাউন করবো, স্ক্রল ডাউন করার পর একটা অপশান আপনাকে শো হয়ে যাবে। তো এই জায়গায় আমি আজকে আপনাদেরকে দেখাবো যে আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড কীভাবে লিঙ্ক করবেন বাড়িতে বসে। আমি সবগুলো প্রসেস মানে ব্যাঙ্ক অনেক রকমের ব্যাঙ্ক আছে, সেই ব্যাঙ্কে আপনি কীভাবে আপনার আধার কার্ড যোগ করবেন। তো তার জন্য আপনাকে কী করতে হবে, আধার কার্ড যোগ করার জন্য আপনাকে যে আধার সার্ভিসেস অপশানটা দেখতে পাচ্ছেন, আধার সার্ভিসেস, সেই আধার সার্ভিসেস অপশানটাতে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর কিন্তু আপনি আপনার আধার কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক হয়েছে কিনা, আগে আপনাকে দেখতে হবে যে আধার কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক আছে নাকি। তো তার জন্য আমি কী করবো, আধার সার্ভিসেস যে অপশানটা রয়েছে সেই অপশানটাতে আমি ক্লিক করবো। তো এখানটা আমি ক্লিক করে দিচ্ছি, ক্লিক করার পর নিচের দিকে স্ক্রল ডাউন করলাম, আপনারা দেখতে পাচ্ছেন দেখুন নিচের দিকে স্ক্রল ডাউন করবো। স্ক্রল ডাউন করার পর একটা অপশান শো হবে এই জায়গাটায়, তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এখানটায় আধার লিঙ্কিং স্ট্যাটাস বলে যে একটা অপশানটা শো হচ্ছে, আধার লিঙ্কিং স্ট্যাটাস। তো এইখানটাতে আপনি কী করবেন, এখানটায় ব্যাঙ্ক সেভিংস স্ট্যাটাস আপনি এখানটাতে চেক করতে পারবেন, আধার লিঙ্কিং স্ট্যাটাস। তো এই জায়গাটায় আমি ক্লিক করলাম, তো ক্লিক করে দিয়েছি। ক্লিক করলে আপনাকে কী করতে হবে, আপনার যে আধার কার্ডের নম্বর আছে আধার কার্ডের নম্বর আপনাকে এখানে এন্টার করতে হবে। তো তার আগে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, দেখুন এখানটায় এটা ক্লিক করতে ব্যাঙ্ক সেভিংস স্ট্যাটাস চলে এসছে। তো এই জায়গায় আমি কী করবো, ব্যাঙ্ক সেভিংস স্ট্যাটাস অপশানটাতে আমি ক্লিক করবো। তো এখানটায় ক্লিক করার পরে কিন্তু আপনাকে আধার কার্ডটা আপনাকে বসাতে হবে, আধার কার্ডের ক্যাপচা কোডটা বসিয়ে দেওয়ার পর আপনাকে তারপর কিন্তু আপনি এটা লগ ইন করতে পারবেন। তো আমি এখানে আধার কার্ডের নম্বরটার ক্যাপচা কোডটা বসিয়ে দেওয়ার পর লগ ইন উইথ ওটিপি অপশানটাতে ক্লিক করবো। তো আমি লগ ইন ওটিপি অপশানটাতে আমি ক্লিক করে দিয়েছি। ক্লিক করার পর আমার রেজিস্টার মোবাইল নাম্বার একটা ওটিপি আসবে, তো ওটিপিটা আমি বসে দেওয়ার পর লগ ইন বাটনটাতে ক্লিক করলে এরকম ইন্টারফেস আপনাদের সামনে ওপেন হবে। এরপর কিন্তু আপনি আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড যোগ হয়েছে কিনা সেটা আপনি কিন্তু স্ট্যাটাসটা চেক করতে পারবেন। আর যদি যোগ না করা থাকে তার প্রসেসটাও আমি বলে দেবো কীভাবে যোগ করতে হয়। তো দেখুন এখানটায় আমি কী করবো, এখান থেকে যে অপশানটা আছে এখানে কিন্তু অপশান কোনো শো হচ্ছে না, জাস্ট সিম্পলি স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পর আপনি দেখতে পাবেন এখানটা একটা অপশান শো হবে, দেখুন ব্যাঙ্ক সেভিংস স্ট্যাটাস। সেই ব্যাঙ্ক সেভিংস স্ট্যাটাস অপশানটাতে আপনি ক্লিক করবেন। তো আমি এখানটা ক্লিক করে দিতে হবে, এখানটা দেখতে পাচ্ছেন কংগ্রাচুলেশনস ইওর আধার ব্যাঙ্ক ম্যাপিং হ্যাজ বিন ডান, মানে আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড এটা কিন্তু যুক্ত আছে। তো যুক্ত থাকলে কিন্তু আপনাকে আর কোনো রকম চিন্তা করতে হবে না, আপনাকে আর যোগ করতে হবে না আধার কার্ডের সঙ্গে আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট মানে EKYC যেটাকে বলা। তো এটা আমার অ্যাক্টিভ আছে, ডেট কবে হয়েছিল সেটা সব কিছুই দেখাচ্ছে। তো এরপর আমি বলে রাখি, দেখুন আমার ব্যাঙ্কের নামও চলে এসছে। তো যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার কার্ড যোগ না করা থাকে, যদি আপনার কাছে স্টেট ব্যাঙ্ক থেকে থাকে, তো স্টেট ব্যাঙ্কের জন্য আমি আলাদাভাবে আপনাদেরকে বলছি। তো যদি আপনার কাছে স্টেট ব্যাঙ্ক থেকে থাকে, স্টেট ব্যাঙ্কের সঙ্গে আপনি কীভাবে যোগ করবেন, আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে আপনাকে একটা SMS করতে হবে। আপনি SMSটা হচ্ছে কি, আমি আপনাদেরকে ডেমো দেখিয়ে দিচ্ছি। দেখুন যে UID লিখবেন, তারপরে পেজ দিবেন, তারপরে আধার দিবেন, তারপরে পেজ দিবেন, তারপরে অ্যাকাউন্ট নাম্বার দিবেন, আর নাম্বারটা পাঠাবেন কোনখানে, না 5676766 নাম্বারে কিন্তু আপনি SMSটা পাঠাতে পারবেন আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বার থেকে। রেজিস্টার্ড মোবাইল নাম্বার থেকে পাঠালে কিন্তু আপনার এটা কিন্তু লিঙ্ক হয়ে যাবে। তারপর কিন্তু আপনার 24 ঘন্টার মধ্যেই কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যে আপনার আধার কার্ড কিন্তু এটা লিঙ্ক হয়ে যাবে, মানে সিড হয়ে যাবে। তো এই ছিল স্টেট ব্যাঙ্কের প্রসেস। তো বাকি ব্যাঙ্কগুলোর ক্ষেত্রে কিন্তু দেখুন অনেক ব্যাঙ্ক রয়েছে যেগুলোর প্রসেস অনেকগুলো অনলাইন হয়, অনেকগুলি আবার অফলাইনও হয়। যেসবগুলি অনলাইন হয় সেগুলি আপনি কী করবেন, নেট ব্যাঙ্কিং ওপেন করবেন, নেট ব্যাঙ্কিং ওপেন করে কিন্তু সেখান থেকে ডাইরেক্ট যোগ করা যায়। আর যেগুলো অফলাইন করা যায় সেগুলো কিন্তু আপনাকে ব্যাঙ্কে গিয়েই করে আসতে হবে। তো তার জন্য আপনাকে কী করতে হবে, আপনার কাছে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে থাকলে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের কাস্টমার কেয়ার নাম্বারে ফোন করবেন। কাস্টমার কেয়ার নাম্বারে ফোন করার পর কিন্তু আপনি জেনে নেবেন ওদের কাছ থেকে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা ব্যাঙ্কের সঙ্গে আপনার আধার কার্ড যে যোগ এটা আপনি কীভাবে করবেন, অনলাইন করবেন কি অফলাইন করবেন। তো ওনারা যেভাবে বলবেন ওনাদের প্রসেস মতো আপনি কিন্তু করে নেবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক। তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিওটা। তো স্টেট ব্যাঙ্কের আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম যে 5676766 নাম্বার SMS করতে হবে আপনার UID নাম্বার আর পেজ দিয়ে। আপনার অ্যাকাউন্ট নাম্বার দিলে কিন্তু আপনার স্টেট ব্যাঙ্কের সঙ্গে কিন্তু আপনার মোবাইল নাম্বার আধার কার্ডের নম্বরটা যোগ হয়ে যাবে। তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিওটা। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে প্রথমবার থাকলে আর এই চ্যানেলে যদি প্রথমবার দেখে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনার কাছে খুব সহজে চলে আসে। তো দেখাচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। থ্যাংক ইউ সো মাচ।